করবো? হ্যাঁ, এখন দেখেন এখানে কি বলছে যে আপডেট দ্য ডিএনএস ফরওয়ার্ড জোন ফাইল। আপনি ফরওয়ার্ড জোন ফাইলে গিয়ে আপনি কি করবেন, এমএক্স রেকর্ডটা আপডেট করে দিবেন এবং ক্লায়েন্ট হিসেবে তার মেল সার্ভার, ওই মেল সার্ভারকে এখানে এন্ট্রি করে দিবেন, এটা আপডেট করে দেন। আচ্ছা, আমাদের ডোমেনের নাম আলাদা হবে, সমস্যা নাই, আপনি যেটা কাজ করছেন ওইটাই করেন। এই যে এনএস রেকর্ড এখানে আছে ওইখানে গিয়ে ইনে দিয়ে আপনি এটা লিখে দেন। তার আইপিটা চেঞ্জ করে দেন। হ্যাঁ, রিভার্স কি দরকার আছে? হ্যাঁ, রিভার্স করেন, সমস্যা নেই, রিভার্স করে দেন, রিভার্স করে দেন, রিভার্স কি দরকার নেই রেসিপি? করে দেন, করে দেন, রিভার্স করেন। এটা থাকে না কেন? থাকে না কেন? হ্যাঁ, রেজিস্টার দিলে চলে যায়। হ্যাঁ, রেজিস্টার দিলে চলে যায়। আচ্ছা, চেঞ্জ করে দেন এখন। মেহেদি ভাই, আপনাকে একটা মেসেজ জানা আছে, একটা ইনফরমেশন দরকার ছিল। সেটা হলো ওই যে আমরা যে আমাদের কম্পিউটারের পিসি ষোলো টিভিতে বিভিন্ন ডিভাইস ইউজ করি না, মানে বিভিন্ন ষোলো ই বসাই না, কার্ড বসাই না, তো এখনকার সময় কি ওইরকম গ্রাফিক্স কার্ড পাওয়া যায় যেটা এইচডিএমআই ক্যাবেল কানেক্ট করা যাবে, মানে আমাদের যে মনিটরে এইচডিএমআই ক্যাবেল যেটা, ওইটা ওই পিসির সাথে লাগানো যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে ভাই, আপনার এইচডিএমআই প্লাস হচ্ছে ভিজিএ দুইটা সহ আছে। আমি একটা কনভার্টার নিয়ে আসছি বুঝছেন, কিন্তু লিনাক্সে এইচডিএমআই টু ইউএসবি কনভার্টারটা কাজ করতেছে না, তাহলে আমার আলাদা একটা কার্ড বসাইতে হবে বুঝছেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা রাশিদ ভাই, এখানে তো এমএক্স তো বসাইনি তাই না? এমএক্স বসাইতে হবে না? হ্যাঁ, এমএক্স বসান, এমএক্স এর বসান নাই না, এমএক্স তো বসাই নেই, উপরে উপরে ইন এমএক্স এটা বসাই দিয়েছেন, এটা তো ওই ফরওয়ার্ড জন্য। হ্যাঁ, এটা উপরে বসাই দিয়েছেন, এই যে এনএস রেকর্ড এখানে বসাই দেন, ওইখানে বসাই দিয়েছেন। যাই দিকে আসছে দেখেন তো, ডাক দিয়ে পাওয়া যায় কিনা তারে। আচ্ছা ভাই, এটা তো 15 না, এটা 16।
রাশেদ ভাই, হ্যালো রাশেদ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ মেহেদি ভাই বলেন। এই যে নিচে এমএক্সটা বসাইছি না, হ্যাঁ এটা কি ঠিক আছে আসলে? কোনটা? এই যে নিচে এমএক্সটা বসাইছি, ওই তো ওটা ওটা ওখানে বসাবেন না তো, ওটা উপরে বসাবেন। এই যে দেখেন উপরে, এটা উপরে দেওয়া আছে না? হ্যাঁ উপরে বসাই দেন, এই যে উপরে এখানে, এই যে এর নিচে এনএসসি কার্ড এখানে দিয়েছেন, খেয়াল করছেন? উপরে আট নম্বর এবং নয় নম্বর লাইনে, হ্যাঁ ওইখানে যেখানে আপনি এনএস রেকর্ড দিয়েছেন, ঠিক এই এ রেকর্ডের নিচে আপনি ইসে ইন এমএক্স রেকর্ড দিয়ে দেন, স্পেস দিবেন, এনএক্স আইএন স্পেস এমএক্স, আইএন স্পেস এমএক্স, এরপরে দিয়ে আপনি ট্যাব দিয়ে আপনি টেন স্পেস মেইল ডট ডোমেনের নাম, তারপরে বাকিটা দিয়ে দেন, একটা এন্টার দিয়ে দেন। হ্যাঁ শুধু ডোমেন নাকি ফুললি মানে এফকিউ দিবেন? হ্যাঁ আপনি এফকিউডিয়েন্টাই দিবেন পুরোটা, আর আপনার ই ইন এর পরে একটা স্পেস হবে, নট ট্যাব, ইন স্পেস, হ্যাঁ এরপরে এম এক্স এর পরে একটা ট্যাব দেন এখানে আপনি, হ্যাঁ এম এক্স এর পরে ট্যাব দেন এখানে, দেখেন 10, এটা কি মানে সিরিয়াল নাম্বার? এটা সিরিয়াল নাম্বার, এটা আচ্ছা সিরিয়াল নাম্বার দেন, 10 লেখেন, স্পেস দেন, এখন আপনি এম কে এফ কিউ ডিএনটা লিখে দেন, আর এরপরে শেষে এসে একটা স্পেস দিয়ে দেন, ঠিক আছে? আর এই লাইনটা ভালো বুঝলাম না, এই লাইনটা এরকম হলো কেন? স্পেস এন্টার দেন, এটাও তো আপনি এমএক্স রেকর্ড বলে দিলেন, এবং তার যে প্রায়োরিটিটা আপনার মনে আছে আমরা ফার্স্ট ডিএনএস এর ডিসকাশনে বলেছিলাম যে এমএক্স রেকর্ড আমরা কিভাবে অ্যাড করি, এবং তার যদি দুইটা ডিএনএস সার্ভার থাকে বা একটা ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার আমরা প্রায়োরিটি সেট করে দেই, একটা প্রিফারেন্স ভ্যালু দিয়ে দেই, মনে আছে? ওইটা আমরা ওইখানে মেনশন করে দিয়েছি, ইন মানে ইন মানে ইন মানে হচ্ছে ইন্টার, একটা আছে একটাই থাক, বাট জাস্ট তার একটা প্রায়োরিটি আমরা এখানে মেনশন করে দিলাম। হ্যাঁ তাহলে ভাই লাইনটার মিনিং হচ্ছে ইন্টারনেট, তাহলে মানে ইন্টারনেট মেইল এক্সচেঞ্জার, মেইল এক্সচেঞ্জার আপনার মেইল সার্ভার কোনটা হবে তাকে আপনি আলাদাভাবে চিনাই দিলেন, এবং তার প্রায়োরিটি কত সেটাও আপনি এখানে মেনশন করে দিলেন। এক্সচেঞ্জার 18 10টা কি জাস্ট একটা সিরিয়াল নাম্বার নাকি সার্ভারটা কোনটা কোনটা? 10 হলো এটা একটা প্রিফারেন্স ভ্যালু। আচ্ছা এটা যদি দুইটা সার্ভার থাকে তখন দুইটা সার্ভারের প্রিফারেন্স অনুসারে একটাকে প্রথম প্রায়োরিটি দিবে, পরেরটাকে দ্বিতীয় প্রায়োরিটি দিবে। মানে এটা হচ্ছে আমি ডিএনএস সার্ভারের এফকিউডিএন দিলাম নাকি? হ্যাঁ তাহলে তো ওইটার নাম তো মেইল এখানে বলে দিলেন, আপনি এখানে মেনশন করে দিলেন যে আমার ডিএনএস সার্ভার কোনটা। আচ্ছা তো সেটা এফকিউডিএন তো মেইল না, সেটা হচ্ছে ইনএস 10, এটা কি মেইল না? না না আমি তো আছে ডিএনএস সার্ভার। হ্যাঁ বলেন বুরহান ভাই কে একটু অ্যাড করে নেন, উনি মনে হয় ক্লোজ হয়ে গেছিল কোনো কারণে, বুঝি নাই, বুরহান ভাই কে অ্যাডমিট করে নেন একটু, জুমে মনে রিকোয়েস্ট। ওকে ওকে ঠিক আছে মেহেদি ভাই, একটু বোঝার চেষ্টা করেন, এখানে কিন্তু এই যে এফকিউডিয়ান যেটা হবে সেটা হবে মেইল সার্ভারের এফকিউডিয়ান, আপনি মেইল সার্ভার হোস্টনেম চেঞ্জ করে দিয়েছেন, মেইল সার্ভার হোস্টনেম মেইল লিখে দিয়েছেন, না হলে এটা কনফ্লিকশন বেজে যাবে, সবার বুঝতে অসুবিধা হবে, আপনি চেঞ্জ করে দিয়ে এখানে মেইল লিখে দেন। আচ্ছা আমি এখানে এফকিউডিএন দিচ্ছি মেইলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওখানে লেখেন মেইল ডট তারপর ডোমেইন নাম লিখে দেন, এরপরে আপনি ওই মেইল সার্ভারে গিয়ে তার হোস্টনেমটা চেঞ্জ করে মেইল সার্ভারে লেখা আছে, মেইল সার্ভারে মেইল লেখা আছে, কিন্তু আপনি যেটা বললেন ভাই এখানে যে এখানে কোন ডিএনএস সার্ভারকে প্রায়োরিটি দেবে, তাহলে ডিএনএস সার্ভার, না 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 এখানে আমি বলি আপনি আবার বোঝার চেষ্টা করেন, ডিএনএস সার্ভারের ভিতরে আপনি মেইল সার্ভারের এন্ট্রিটা দিয়ে দিলেন, ডিএনএস সার্ভার ভিতরে মেইল সার্ভার আপনি এন্ট্রিটা দিয়ে দিলেন, ডিএনএস সার্ভারের ভিতরে মেইল সার্ভারের এন্ট্রি করলাম, মানে আপনার অ্যাড্রেস, আপনি দেখেন খেয়াল করেন আপনারা এখানে কি করলেন, আপনি এনএস রেকর্ড দিয়ে কি করলেন, এনএস রেকর্ড দিয়ে আপনি নেম সার্ভারকে চিনে দিলেন, এ রেকর্ড দিয়ে আপনি তার আইপিটা বলে দিলেন, এটা কি না বিষয়টা? ঠিক এইভাবেই আর কি, আপনি এখানে যে আইপিটা হবে মানে তার এফকিউডিএন যেটা হবে সেটা হলো মেইল সার্ভারের এফকিউডিএন হবে, আর প্রায়োরিটি হবে মেইল সার্ভার প্রায়োরিটি, কারণ দেখেন শুরুতে আপনি বলেছেন এমএক্স রেকর্ড, দরকার হলে ডিএনএস এর আমরা ক্লাসে যে আপনার বিভিন্ন রেকর্ড টাইপ নিয়ে ডিসকাস করেছিলাম ওইখানে রেকর্ডগুলোর ভিতরে আপনি এমএক্স রেকর্ডটা আপনি চেক করে দেখতে পারেন। মেহেদি ভাই আমি আমি একটু বলি, মেহেদি ভাই আপনি যদি এই এমএক্স রেকর্ডটা না দেন, হ্যাঁ তাহলে হবে কি আপনার যে মেইল সার্ভার যেটা আপনি কনফিগার করছেন ওটাতে দুটো ইউজার ক্রিয়েট করছেন, অর্থাৎ দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওরা ওদের মধ্যে মেল পাঠাতে পারবে, ঠিক আছে?
আর যদি যদি আপনি আপনার এই সার্ভার থেকে অন্য কোন সার্ভারে মেল পাঠাতে চান তখন আপনার এই এমএক্স রেকর্ডার লাগবে যেটা হচ্ছে মেল রাউটিং বুঝছেন ট্যান এটা হচ্ছে প্রায়োরিটি আর মেল ডট মেল ডেভ ডট লোকাল যেটা এটা হচ্ছে আপনার ফুল এফপিডিএন এটা হচ্ছে আপনার মেল সার্ভার যেটা হচ্ছে আপনার মেল ট্রান্সফার এজেন্ট বা এমটিএ ওইটার রেকর্ডটা আপনি এখানে দিচ্ছেন এইভাবে বুঝতে পারছেন ঠিক আছে ওকে মেহেদী ভাই কন্টিনিউ করেন জাহিদ ভাই ছিলেন কই আমি তো মনে করছিলাম আপনি হারাই গেছেন আমি ভাই গোসল করে আসছি আমি অফিস থেকে এসে আর গোসল করে নাই বুঝছেন একটা কাজে কাজ করে আসছি আমার বাকি যারা আছে তারা আবার ফলো করেন না আবার আমার বেসিক্যালি কি দরকার ছিল বুঝছেন ভাই আমার যে রিলেটা বাল্ক ইমেল এগুলো আর জিমটা লাইসেন্সিংটা একটু দরকার ছিল ভাই এখানে আমাদের সার্ভারটা শো করে না কেন এখানে এনএস লুকআপ দিলে আপনি ইনফরমেশন গুলো চেক করে দেখেন ইনফরমেশন চেক ইনফরমেশন তো ঠিক আছে ভাই এই যে আপনি রিভার্স জোন ফাইল ফরওয়ার্ড জোন ফাইলে কি এন্ট্রি দিবেন সার্ভিস কি রেজিস্টার দিবেন হ্যাঁ সার্ভিস রেজিস্টার করছি মেল সার্ভারে ডাটা এন্ট্রি মানে রেকর্ড গুলো এন্ট্রি দেওয়ার পরে সার্ভিস রেজিস্টার দিবেন তাহলে এটার এটার অ্যানসার আপনারা সবাই মিলে বের করেন যে নতুন রেকর্ড এন্ট্রি করার পরে এন্ট্রিটা রেকর্ড শো করতেছ না কেন না এখন আবার করে ফেলছে ভাই ভয় পাইছে আপনারে না না ভয় না এটা হলো জাস্ট একটা শুনেন এটা হলো আপনাদের একটা মনে করেন ট্রাবল শুটিং আপনাদের ভাই আপনি ইয়া বলছেন এই মানে ট্রাবল শুট করে ফেলছি আমি ওই যে নেম রেজিস্টার দিছি আর হয়ে গেছে তাই নেম আমি তো বললাম আপনাকে যে আপনি সার্ভিস রেজিস্টার দেন নি হ্যাঁ 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 ঠিক আছে ওই টেনশন কারণ তাকে তো আপনার যে চেঞ্জ হয়েছে তাকে তো বুঝাতে হবে সার্ভিস কে আচ্ছা তাহলে এরপর তাহলে সার্ভিস মানে প্যাকেজ ইনস্টল করি আপনি কি করেন আপনি তো চেক করছেন কোন সার্ভার থেকে এটা এটা আমি আর এখন ডিএনএস সার্ভারে আছি আপনি তার মেইল সার্ভার থেকে চেক করবেন না সেটা ডিএনএস কে পাচ্ছে কিনা আচ্ছা 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 সেটাও চেক করেন রিভার্সলি চেক করেন এস লোকাল এটা এখন আপনার মেইল সার্ভার হলো ডিএনএস সার্ভারের ক্লায়েন্ট এখন ক্লায়েন্ট কনফিগ কিভাবে করে চেক করবেন আপনার কাছে এটা ট্রাবল শুটিং করেন আচ্ছা না দাও আপনারা সবাই মিলে করেন এটা লা 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 ডিভাইস ট্রাবল শুট করেন রাশেদ ভাই হ্যালো হ্যাঁ বিদ্যুৎ ভাই কি চলে গেছে আপনাদের লিংক থ্রি থেকে হ্যাঁ হ্যাঁ চলে গেছে তো উনি তো বাহন জয়েন করছে সিওও হিসেবে বাংলা লায়নে বাহন 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 ও বাহনে হ্যাঁ হ্যাঁ বাহনে সিওও এবং তার সাথে আরো গেছে তার সাথে তার যে একজন এডিএম ছিল সেও জিএম হিসেবে এখানে জয়েন করছে বিদ্যুৎ ভাই আপনাদের এখানে সিটু হিসেবে ছিলেন না হ্যাঁ সিটু হিসেবে ছিলেন সিও হ্যাঁ কি অপারেটিং অফিসার হিসেবে গেছে ছিল না আমি বিদ্যুৎ ভাই কি আপনাদের লিংক থ্রিতে শেয়ার ছিল না 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 আমি এসপি তে জানি হ্যাঁ লিংক থ্রিতে এক বিদ্যুৎ ভাই হাতে ধরে উঠে আসছে শুরু থেকে তো বিদ্যুৎ ভাই ছিলেন তাই না বিদ্যুতের শুরু থেকে ছিলেন না ভাই নাসের ভাই কে চিনেন আপনি নাসের ভাই লিংক ফ্রিতে নাসের ভাই আছে নাকি ওখানে হ্যাঁ নাসের ভাই কি নাসের ভাই লিংক ফ্রিতে আমার সাথে একসাথে একই দিনে আমরা জয়েন করছি নাসের ভাই সাথে আমার পরিচয় অনেক আগে থেকে আর নাসির ভাই তো আমাদের অনেক পুরনো লোক আমি সিএনএ করেছি নাসির ভাই কাছে নাসির ভাই তো মেট্রোয়েডে ছিলেন এম লিংক থ্রি তে গেলেন না না লিংক থ্রি তে নাই এখন এখন বইতে জয়েন করছেন বইতে হ্যাঁ হ্যাঁ বইতে আচ্ছা রাশিদ ভাই তাহলে এটা এখন মানে পোস্ট ফিক্সটা ইনস্টল করি আমি কিন্তু এটা পাচ্ছি আমি ওই ইয়া থেকে ক্লায়েন্ট থেকে হচ্ছে ইয়াটা পাচ্ছি পোস্ট নেম ঠিক আছে তাহলে এটা ইনস্টল করে ফেলি ইনস্টল পোস্ট ফিক্স দিয়ে দেন ডিরেক্টলি এই ফিল টিপিল লাগবো না
মেহেদি ভাই ভাই আপনি কি ভেন্ডর দিবেন আর সিএসি না না আমি শুধু সিসিএন দিছি ভাই এসআর আর সিএসি দিছিলেন না দুটো শুধু পোস্ট করছেন না শুধু পোস্ট করছি আমি ভেন্ডর দেইনি ভেন্ডর দিবেন না আমার কাছে দিয়ে কি লাভ আমি তো কোনো লাভ দেখতেছি না মানে যদি যদি মনে করেন ওইরকম হইতো যে আরএসসি দিলে আমার প্রমোশন হয়ে যাবে তাহলে টাকাটা গ্রস করে করলাম আসলে কাজ চলতেছে এই চলো জব সুইচ করার ক্ষেত্রে লাগে তো মনে নাকি এখন সেটাই চিন্তা ভাবনা করতেছি যে আসলে নেটওয়ার্ক প্রফেশনে আছি কারণ কাজ করতে গেলে নেটওয়ার্ক তো লাগেই এইজন্য ওখানে দশ পাবে লাগে আপনার আমি আপনার সেশন এসিস্ট্যান্ট পি কোর্স হ্যাঁ ভেন্ডর দিছি তারপর এমটিসিএন এ দিছি এমসেন সবাই পারে কেন চিন্তা করতেছি এগুলা দিব না আইসিএসসি দিব না দিনাসের দিকে আগানোর চিন্তা ধারা করতেছি তারপর একটা ভালো চাকরি আমি আসলে আমার ভুল হয়ে গেছে আমার যখন ম্যাট্রিক যখন ছোটবেলা ড্যাক্স আমি যাইনি তারপর ব্যাকগ্রাউন্ড ড্যাক্স দুই বছর আগে আমি তখনও যাইনি খারাপ না মানে একদম নিরিবিলি অত বেশি কাজের ক্ষেত্রে কাউকে না বলে না কাজ আপনি করতে চান ওকে করেন কথাবার্তা বলতে পারে ভালো নেটওয়ার্ক যদি থাকে আচ্ছা তাহলে আমরা এখন পোস্টফিক্স ইনস্টল করলাম পোস্টফিক্স ইনস্টলের পরে পোস্টফিক্স ডিরেক্টরি মধ্যে লগইন করলাম তাই নাকি ভাই হ্যাঁ এখন এলএস দিয়ে বাইজেটা করছি এই গুগলে আছে main.cf main.cf এই ফাইলটাকে শেয়ার ইট করলে তাই না আগে এটা ব্যাকআপ নিয়ে নেন একটু main.cf ভিতরে জিনিসপত্র কই করেন তুমি মেল যাবে ভিতরে চেঞ্জ করলাম না দেখুন তাই এটা দেখি কি আছে ভিতরে এখানে যেটা বন্ধ লাইন এটা গুলো করতে পারবো না সার্চ দি সার্চ দি করতে হবে লাইন নাম্বারটা থাকে ভালো হইতো মাই হোস্ট নেম এটা গুগলে আছে তো রাতে মাই হোস্ট নেম আমার কাছে কয়টা মেল সার্ভার আছে জানেন
আমার কাছে প্রায় আপনার 400 ডোমেন হোস্ট করা আছে। আমি আইএসপি না। মাই হোস্ট নেম এখানে তো দুইটা দেওয়া আছে, একটা চেঞ্জ করে নিতে হবে তাই না? হ্যাঁ আমার ইউজার আছে 2 TB আমার স্টোরেজ ইউজ করে। আমার খুব অ্যাডভান্স লেভেলের জেনারেটর দরকার। ওটার জন্য আমি এখানে আসছি। লোকাল তারপর হচ্ছে মাই অরিজিনাল লিখতে হবে এরকম মাই ডোমেনে লিখতে হবে। আপনি অলরেডি বলে দিচ্ছেন আপনার মাই ডোমেন কি মেল ড্যাপ মেল ল্যাব ডট লোকাল আপনি বলে দিচ্ছেন না? হ্যাঁ তো ওই জাস্ট ওইটাকে এখানে আপনি মানে কানেক্ট করাই দেন মাই অরিজিন সমান মাই ডোমেন এটা লিখে দেন ডলার মাই ডোমেন এটা লিখে। আচ্ছা আচ্ছা মানে মেল ল্যাব ডট লোকাল এটা হবে না মাই ডোমেন হবে। আচ্ছা মানে এখানে হচ্ছে ওই লাইনের সাথে কানেক্ট রাইট ওই লাইনের সাথে কানেক্ট করে দিয়েছেন। একটা খোলা আছে আমি কালকে অফিসে যাবো তো তখন মনে দেখা। পরে খান আমরা কিন্তু খাইনি আমি তাড়াতাড়ি পড়ছি ক্লাসে বসলটাও করে নাই লেখা আছে my networks
বুঝছেন পরে খান থাকে না মানে এটা কি এটা কেন আছে রিলে যেভাবে ছিল ওইভাবে রেখে দেন মানে আপনি চাইলে এখানে গুগলে সার গুগলে রিলে ইউজ করতে পারবেন অন্য এসএমটিপি রিলে ইউজ করতে পারবেন আচ্ছা রিলে ডোমেন্সে কি হবে রাশেদ ভাই আছেন রাশেদ ভাই মেহেদি ভাই বলেন ভাই এখানে একটা জিনিস পাইলাম বলেন এই যে রিলে ডোমেন যেটা আছে ঠিক আছে হ্যাঁ মানে রিলে ডোমেন একটা অপশন আছে এই রিলে ডোমেন ইকুয়াল কিছু নাই ঠিক আছে এই ইকুয়াল টু ব্ল্যাঙ্ক থাক ডোমেইন আর আছে এন দেন তো আর আছে ওটা কপি করে পেস্ট করে নিচে পেস্ট করে ওটার হ্যাশ উঠাই দিয়ে ওই পরের অংশটা ই করে রাখেন ব্ল্যাঙ্ক রাখেন এই যে রিলে ডোমেন এটা আসলে কি কাজ করতেছে এটা একটু বুঝাই বলবেন কোনটা রিলে ডোমেন আমি বলছি আপনাকে রিলে ডোমেনটা রিলে ডোমেন ইকুয়াল কিছু দেব না নাকি না ওটা ব্ল্যাঙ্ক রাখেন তাহলে কমপ্লিট ভাই ইকো ইকুয়াল দিবেন হ্যাঁ ইকুয়াল ইকুয়াল না লাগে কিছু নাই আচ্ছা ঠিক আছে ওকে
করতে আসেন এটা মেইল বক্সটা দেখাই দিয়ে আসেন ইউজারের মেইল গুলো কোথায় জমা থাকবে হোম মেইল বক্স ওইটা সেট করে মেইল ডিয়ার না মেইল ডিয়ার হ্যাঁ হোম হোম মেইল বক্সের ভিতরে মেইল ডিয়ারটা বলে দিয়ে আসেন চার্জ দেন চার্জ দেন চার্জ দেন এই যে হোম মেইল বক্স এই লাইন এড করা আছে মেইল ডিয়ার হ্যালো মেহেদি ভাই এরকম ধরবা না সম্ভব বাংলাদেশে সব সম্ভব
এরকম তো হওয়ার কথা না আমি জানাতে তো তোরে কন্ট্রোল জেড দিলে আনা কিনেস না বললাম না না ঝামেলা করে না জানান কন্ট্রোল সি কন্ট্রোল ডি কোনটা কাজ করে না হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল ডি উইথ কিউ ইউ আই টি আপনার ই থাকবে না শেষে কিউ ইউ আই টি আবার দেন আবারও কি এন্টার দেন হ্যাঁ ঠিক আছে এখন কি বলছে লিখতে আপনি এখন লেখেন শুনেন একটু উপরে যান রে ভাই একটু উপরে যান উপরে যান আপনার সবমাত্র টেস্টিং করতেছেন এই যে দেখেন আপনার এটা হলো কি দেখেন এখানে কি বলছে যে আপনার 220 আসছে না কোড এখানে আপনি লিখেন ই হলো লোকাল হোস্ট দেখেন এখানে ভালো করে লেখা আছে একটু পড়েন টাইপ দিস লাইন এই কথাটা লেখেন ই এইচ এল ও স্পেস লোকাল হোস্ট হ্যাঁ এন্টার দেন ঠিক আছে এই পরের অংশটা চলে আসছে নিচের দিকে আসেন ম্যানুয়ালি নিচের দিকে আসেন নিচে আসেন এই দেখেন এই যে ডিএসএন পর্যন্ত আসছে আসছে না এখানে আপনি লেখেন মেইল ফরম মানে আপনি কি করতেছেন এটা একটু বোঝার চেষ্টা করেন এটা হলো টেলনেটের মাধ্যমে আপনি চেক করতেছেন আপনার সার্ভারের যে এই এসএমটিপি প্রোটোকলটা প্রপারলি কাজ করতেছে কিনা তো আপনি এখানে কি করবেন একটা মেইল ফরম মেইল টু দিয়ে একটা ইউজার থেকে একটা ইউজারকে মেইল পাঠাবেন দেন মেইল ট্রানজ্যাকশনটা চেক করবেন মেইল ট্রানজ্যাকশন ওকে আছে কিনা এটাই এখানে দেখেন মেইল ইউজার আপনার এই মেইল ইউজার নামে কোনো মেইল ইউজার ক্রিয়েট করছেন হ্যাঁ ইউজার ক্রিয়েট করছেন ক্রিয়েট করা আছে মেইল ইউজার ওকে ফাইন তাই মেইল ইউজার লিখেন এন্টার দেন এই দেখেন টাইপ দিস মেইল সেন্ড সেন্ডার অ্যাড্রেস এন্টার দেন ওকে এবার আপনি দেখেন যে রিসিভ টু রিসিভার অ্যাড্রেসটা লেখেন এই জায়গা থেকে গেলে তো আবার রিটার্ন করা লাগবে তাই না ভাই মেহেদি ভাই শুনতেছেন এখানে আপনি কি লিখবেন দেখেন এখানে যে লেখাটা লিখবেন এটা এটা কি জিনিস এটা হলো যে বডি অফ দ্য ইমেল আপনি ইমেলের বডিতে কি লিখতে চান জাস্ট এখানে লেখেন যে ওয়েলকাম টু আওয়ার মেইল সার্ভার বা এই মেইল ওয়ার্কশপ বা জিমনা মেইল সার্ভার ওয়ার্কশপ যে কোনো কথা জাস্ট ওয়েলকাম টু লেখেন বা যে কোনো কিছু একটা লেখেন এটা হলো মেইলের বডিতে আপনি কি লিখবেন কারণ আমরা টেক্সটের মাধ্যমে সিএলআই মুড থেকে মেইল পাঠাচ্ছি এটা আমরা কোনো মেইল ইউজার এজেন্ট ইউজ করতেছি না আমরা এখানে হ্যাঁ ওকে ডান এখন আপনি ই করেন এন্টার দেন এখন মেইল লেখা শেষ করবেন কিভাবে দেখেন সুন্দর করে লেখা আছে একটা
এখানে ডট দিবেন, শুধু ডট, ওনলি ডট, টাইপ ডট আফটার কম্পোজিং ইউর ইমেল অ্যাড্রেস, আপনার মেইলের বডি লেখা শেষ করে একটা ডট দিয়ে এন্টার দেন। আপনার মেইলটা কিন্তু অলরেডি কিউতে চলে গেছে। হ্যাঁ, এখন খেয়াল করছেন, এই হলো আপনার মেইলের আইডি, যে মেইলটা আপনি সেন্ড করেছেন এই মেইলের আইডি হলো এটা। এটাকে আপনি এক্সপ্যান্ড করলে এটা রিলেটেড ডাটা আপনি পাবেন। এখন আপনি ই করেন, এই কুইট দেন, টাইপ কুইট টু এক্সিট ফ্রম মেইল, এন্টার দেন, ক্লিয়ার। এখন দেখেন আপনি কি করলেন, আপনি যেটা করলেন, আপনি মেইল লিখলেন, মেইল পাঠালেন, এখন আপনি কী করবেন, মেইলটাকে চেক করবেন যে মেইলটা ইউজারের মেইল বক্সে আসলো কিনা। আপনি চলে যান মেইলের ইউজারের হোম ডিরেক্টরিতে, /home মেইল ইউজার। এখন কোশ্চেন যায় না, এখানে একটু পরে ওটা ওপেন করেন না, একটু এক স্টেপ উপরে চলে আসেন, সিডি ডট ডট দিয়ে এক স্টেপ উপরে চলে আসেন, স্পেস ডট 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 আরেকটা ডট আরেকটা দিতে হবে, দুইটাই দিতে হবে, একটা দিলে নিজের জায়গায়, এই এক স্টেপ উপরে এলএস দেন, এখন দেখেন এখানে কারেন্ট নিউ টিএমপি তিনটা অপশন আছে। নিউতে হলো ওই মেইলগুলো, যে মেইলগুলো আপনি নিউতে মেইলটা পেয়েছিলেন না, এখন নিউতে যে মেইলটা আপনি রিড করেননি, আপনার কাছে নতুন যে মেইলটা আসছে সেটা নিউতে থাকবে, আর এই মেইলটা পরবর্তীতে চলে যাবে কোথায়, কারেন্ট ডিরেক্টরিতে। বুঝতে পারছেন আমার কথাটা? এখন আপনি ই করেন, রিড করার পর কারেন্ট ডিরেক্টরিতে চলে যাবে এরকম কিছু? হ্যাঁ, যান নিউতে যান, এখন এটা হলো আপনার মেইল। হ্যাঁ, এখন এই মেইলটা আপনি কি করেন, ক্যাট দিয়ে দেখতে পারবেন, ক্যাট দেন, দেখেন মেইলের টোটাল ডিটেইলসটা এখানে চলে আসছে, চলে আসছে না? এখন আপনি এটা কি করলেন, রিড করে ফেললাম। হ্যাঁ, মেইলটা রিড করলেন, এখন আপনি ইতে চলে যান, আমাদের ম্যানুয়ালের পরের অংশে চলে আসেন। আপনি এতক্ষণ কাজ করলেন কোনটা, মেইল এই যে চেক করলেন, যা কিছু করলেন সব করলেন কোথা থেকে, সার্ভার থেকে করলেন না আপনি? মেইলটা এই কাজটা কোথায় থেকে করলেন, সার্ভার থেকে করলেন, ঠিক না? এখন তাহলে কি মেইল কি করতে হবে, মেইল ডাউনলোড করতে হবে না ক্লায়েন্ট সাইট থেকে? হ্যাঁ হ্যাঁ, তাহলে মেইল ডাউনলোডিং এর জন্য আপনাকে কাজ করতে হবে। ডাউনলোডের জন্য কাজ করবে কে বলেন তো, ডপকট। আমাদের মেইল সেন্ডিং এর জন্য কাজ করবে হলো পোস্টপিক্স, আর মেইল ডাউনলোডের জন্য, মেইল রিসিভিং এর জন্য কাজ করবে কে, ডপকট কাজ করবে, রাইট? এখন তাহলে ডপকট ইনস্টল করেন, এই যে ইয়াম ইনস্টল ডপকট, কারণ কি শুনেন, আমরা এগুলো অনেকগুলো বিষয় কাজ করবো, তো পরে মনে থাকবে না, ওয়ার্কশপের পরে কিন্তু এটা সময় দেওয়া হবে না, একটু কষ্ট করে কালকের ভিতরে আপনি একটু ওইটা শেষ করে একটু মেইল করে দেন তো, ওইতে আপনি গ্রুপে আপডেট করে দিন, ঠিক আছে? একটু কষ্ট করে ওইটা কালকে একটু শেষ করে দেন, ঠিক আছে? ওকে, আপনি তাহলে এইটা কনফিগার করেন, ডপকট কনফিগার করেন। আচ্ছা ঠিক আছে, ওটা দেব না, তাহলে ইয়ে করবো এখন ওই যে আপনার ডপকটটা ইনস্টল করবো। হ্যাঁ, এখন ই করেন, ডপকটটা ইনস্টল করেন। আচ্ছা ভাই, মানে এখন তাহলে মানে এখানে তাহলে যেটা বুঝলাম, মানে পোস্টফিক্সটা হচ্ছে তাহলে মেইলটা সে রিসেন্ডিং, মানে পোস্টফিক্স হলো মেইল সেন্ডিং এর জন্য আপনি যে সফটওয়্যারটা ইউজ করলেন সেটা হলো পোস্টফিক্স। এখন কি করবেন, মেইল রিসিভিং এর জন্য আপনি কাজ করবেন, তো মেইল রিসিভিং এর জন্য আপনাকে যেটা লাগবে সেটা হলো ডপকট। হ্যাঁ, মেইল রিসিভিং এর জন্য আপনার যেটা লাগবে সেটা হলো যে আপনার ডপকট লাগবে, ডপকট দিয়ে মেইল রিসিভিংটা আপনি কনফিগার করবেন, ঠিক আছে?
আচ্ছা তাহলে dropbox.com এটা কনফিগার করতে হবে তাই তো vim/etc/dropbox শুধু প্রোটোকল চেঞ্জ করতে হবে প্রোটোকল অর্শদ ভাই এটা কি মানে অ্যাড করতে বলছেন এলএমপি মানে এলএমটি বেরো তো অ্যাড করা আছে হ্যালো রাশেদ ভাই আছেন জাহিদ ভাই আছেন আচ্ছা এখানে এই লাইনটা এই যে প্রোটোকল আই ম্যাপ অফ থ্রি আর এলএমটিপি ঠিক আছে তাহলে এখানে বলো অ্যাড দ্য ওয়ার্ড এলএমটিপি মানে ইন কমেন্ট আর কি কমেন্টের মধ্যে দিতে বলছে তাহলে এটা মাঝখানে কি কমেন্টের মধ্যে দেবো এখানে কি তিনটা অপশনই রাখবো নাকি এই সাবমিশনটা কি তুলে দিতে বলছে সাবমিশনটা তো রাখি না এখানে হ্যালো মেহেদি ভাই হ্যাঁ ভাই শুনেন এখানে এলএমটিপিটা যদি না থাকে আপনি অ্যাড করে দিবেন এলএমটিপি আছে কিনা এটা কনফার্ম হবেন আমাদের ওই মেইল ট্রানজেকশনের ক্ষেত্রে সেন্ডিং রিসিভিং এর ক্ষেত্রে আমাদের এলএমটিপিটা লাগবে আর কি হ্যাঁ এই জন্য মেইল আপনি এলএমটিপিটা কনফার্ম হবেন যদি এখানে না করা থাকে আপনি এটাকে অ্যাড করে দিবেন জাস্ট এতটুকুই নেক্সট কন্টিনিউ করুন সাবমিশনটা কি লাগবে সাবমিশন সাবমিশন থাকে এটা সমস্যা নাই আচ্ছা তাহলে তো চেঞ্জ নাই এখানে হ্যাঁ সাবমিশন প্রোটোকল থাকে কিন্তু এলএমটিপি আছে কিনা একটু রিচেক করতে হবে আর কি এই জন্য আলাদাভাবে এলএমটি ব্যাপারে এখানে বলা আছে এবার আপনার যে মেইলের লোকেশনে এসে মেইল ডিআর যে লোকেশন যেখানে মেইলটা আপনার ডাউনলোড হবে ওইটা আপনি বলে দিয়ে আসেন মেহেদি ভাই জি ভাই মেহেদি ভাই জি জি ভাই বলুন বলছি অন্য কেউ যদি একটু এরকম আপনার মতো করে কনফিগার করতো তাহলে আমার মনে হয় যে তাদের জন্য ভালো হতো কিন্তু আমি বুঝি না যে তারা কেন এই ইন্টারেস্ট দেখাচ্ছে না দেখেন আপনি করতেছেন এতে কিন্তু আপনার নিজের বাসায় করা বা নিজের ল্যাবে প্র্যাকটিস করা এটা একই কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আপনার একসাথে কিন্তু যারা দেখতেছে তারা যদি একটু নিজে থেকে একটু দায়িত্ব নিয়ে করতো তাহলে কিন্তু আমার মনে হয় যে তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হতো কারণ কমান্ড টাইপ করতে গিয়ে কিন্তু বোঝা যায় যে আমার টাইপ আমি অ্যাজ ইট ইজ টাইপ করতেছি বাট তারপর কিন্তু
কিছু ভুল হতে পারে বা মনে একটা কোশ্চেন দেখতে পারে আমি এইটা কেন দিতেছি বা এটা কেন দিতেছি না বা এটা দেওয়ার আমার ইম্প্যাক্টটা কি হবে। আপনারা যারা আছেন আমাদের সাথে আমি সবাইকে বলবো যে আপনারা ইন্টারেস্ট রাখেন এখানে এইগুলোর ক্ষেত্রে। আমি নেক্সট যে টপিকগুলো আমাদের সামনে আসবে এগুলোতে আমি চাইবো যে আপনারা এখানে পার্টিসিপেট করেন এবং জিমটা কমপ্লিটলি আমি চাইবো যে জাহিদ ভাই এবং আমাদের মেহেদি ভাই দুইজন ছাড়া অন্য একজন যা এখানে জিমটা কনফিগার করবেন। ভাই এই লাইনটা তো পাচ্ছি না কোনটা, এই যে ডিসেবল আন্ডারস্কোর প্লেইন টেক্সট আন্ডারস্কোর এইচটিএস ইকুয়াল নো, এটা পাচ্ছেন না? না দেখেন কি বলছে, আনকমেন্ট এন্ড চেঞ্জ ইয়েস টু নো, মানে আপনি কোন ফাইলে ঢুকছেন? এই ফাইলে ঢুকছেন তো? হ্যাঁ আপনার ওই ফাইলে ঢুকছেন। প্লে নট কনফ এখানে ঢুকছেন? হ্যাঁ দেখেন, আবার একবার রিচেক দেন তো। জি 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 দেখেন, না থাকার তো কোনো কারণ নাই, এটাই তো না। হ্যাঁ আবার যান /etc.com.d হ্যাঁ 10-ahs.com আবার আবার ঢুকেন। এই যে এটা হচ্ছে প্রথম হচ্ছে ডিসেবল প্লেন টেক্সট সার্চ না দিয়ে আমি আসতেছি। ও পাইছি পাইছি পাইছি, এই পেয়েছেন না? এটা একটা গুড প্র্যাকটিস, কপি করে পেস্ট করে দেন ওইটাকে এডিট করা। কারণ আমি আপনার কথা একটু কনফিউজ হলাম কেন জানেন, কারণ আমি সেন্টার 7 থেকে এটা এই এই ম্যানুয়ালটা নিয়ে কাজ শুরু করছি। তাই এইটা যখন কাজ করছি আমার দ্বিতীয় ব্যাচ জিমরা যেটা ছিল ওনাদেরকে আমি এইটাই দেখিয়েছি, তো ওই সময় কারেকশন যা যা ছিল করে ফেলছে, যে মিসিং যাওয়ার কথা না, তারপরও হইতে পারে অস্বাভাবিক না। মেকানিজম প্লেন লগিং, শুধু প্লেন আছে তাহলে এটা এটা কি চেঞ্জ হবে নাকি রাসুল ভাই? কোনটা? এই যে ইউনিক্স লিসেনার এলএমটিপি আছে এখানে কি এইচটিএস আন্ডার হাইফেন ইউজার ডিবি? না না ওখানে কোনো চেঞ্জের কথা বলে না, একটু ভালোমতো পড়েন ম্যানুয়াল কি বলছে দেখেন। যে আপনার এই যে ইউজার ইকুয়াল টু আছে না এইটা এই লাইনটা, হ্যাঁ ইম্পর্টেন্ট এখানে দেখেন এই যে ইউনিক্স লিসেনার এখানে কোনো কাজ নাই, এটা পরে আসেন। ইউনিক্স লিসেনার পরে কি আছে দেখেন খেয়াল করছেন এখানে হ্যাশটা তুলে দেন, তুলে দিয়ে ইউজারের পরে আপনি এখানে পোস্টফিক্স লিখে দেন, ইউজারের নাম পোস্টফিক্স লিখে দেন ইউজারের ইকুয়াল টু পরে। হ্যাঁ এখানে
গ্রুপ পোস্টফিক্স লিখে দেন। আপনাকে ফায়ারওয়াল ডিতে ওই আপনার আইপি ডিবিসে কনফিগারেশন তো কিছু দেখাই না, দেখাইছিলাম একটা মেইল সার্ভারকে সিক্রেট করার জন্য কি কনফিগারেশন করতে হয়, তাহলে দেখাই দেব। মানে কোনটা দেখাইবেন বুঝিনি, ফায়ারওয়াল ডি কিংবা আইপি ডিবিস একটা পোস্টফিক্স সার্ভার বা একটা মেইল সার্ভার কনফিগার করলে এটা লাইভে দেওয়ার আগে আপনার এটার আইপি ডিবিসে কিংবা ফায়ারওয়ালে বেশ কিছু চেঞ্জ করতে হয়, এগুলো আমি আপনাকে দেখাবো। মানে আমি আপনাদের ওই ম্যানুয়াল দিয়ে এটা আমি দেখাই দেবো, মানে আপনি জাস্ট এখন প্রাইমারি সেটআপটা কমপ্লিট করেন। আমাদের সমস্যা নাই, একটু সময় লাগলো, আস্তে আস্তে করে আগান। মানে ডিএনএস আমরা যতটুকু করছি সবার কাছে তো কনসেপ্ট ক্লিয়ার তাই না, টেস্টিং করে করে কিন্তু আমরা সামনে গেছি। এই মেলগুলো আসলে এইভাবেই হবে, সমস্যা নাই। ওভাবে না, আগে ই করেন, কেটে দিয়ে আসেন, এখন লেখেন ইউজার মেইল বক্স, মেইল ইউজার, ইউজারের নাম লেখেন। ওকে, এবার পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, স্পেস, এটা পাসওয়ার্ড না, পাসওয়ার্ডের জায়গায় হবে পাসওয়ার্ড। এই ইউজারের পাসওয়ার্ড কী দিচ্ছেন? ইউজারের পাসওয়ার্ড হচ্ছে 123। দেন 123, লগ ইন হয়েছে, দেখছেন? সে কিন্তু লগ ইন করছে ইউজারে। এখন আপনি ই করেন, এনকোডার অংশে কাজ করেন। এই এখন আপনি রিট্রিভ করেন। ওয়ান কেন দিচ্ছি, আমাদের একটা মেইল আছে না, প্রথম মেলটাই প্রথম মেলটা রিট্রিভ করতেছি। হ্যাঁ, রিট্রিভ ওয়ান দেন, মেলটা ডাউনলোড হয়েছে, দেখছেন? ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট মেইল সার্ভার। এখন আপনি ই করেন, বেরোয় আসেন, নিচে দিকে আসেন, ম্যানুয়ালে নিচে দিকে আসেন, ম্যানুয়ালটা নিচের দিকে নিয়ে আসেন, ম্যানুয়ালটা নিচের দিকে নিয়ে আসেন। শেষে কী বলছে বেরোয়ার জন্য? এই যে নিচে নিচে আপনি একবার শেষে দিক কুই, এই যে ফার্স্ট মেইল দেখাইলো, তারপর এবারে ডট দিতে বলছে, একটা ডট, ডট আছে না, এবার লেখছে বলছে কুইট লেখেন, টাইপ কুইট টু এক্সিট, কুইট লেখেন, ঠিক আছে? এখন আপনি কি করলেন বলেন, আপনি মেইলটাকে রিড করলেন না, এখন আপনি ওই ইউজারের হোম ডিরেক্টরিতে যান, মেইল ইউজার হোম ডিরেক্টরি কোথায়, সিডি স্ল্যাশ হোম
সিডি স্ল্যাশ হোম মানে এখানে হচ্ছে আমরা মানে মেইল ইউজারে যাব তাই না সিডি স্ল্যাশ হোম সিডি স্ল্যাশ হোম মেইল ইউজার এটা হচ্ছে রুটের মেইল ইউজার হ্যাঁ হোম সিডি স্ল্যাশ হোম দেন এখন এই ইউজারে ঢোকেন মেইল ইউজারের মেইল ইউজার স্পেস হবে না তো একসাথে হবে ঢোকেন মেইল ডিয়ারে মেইল ডিয়ারে যান ওভাবে না সিডি সিডি স্পেস মেইল ডিয়ার আমি এলএস দিছিলাম ওই ডিরেক্টরির ভিতরে হ্যাঁ মেইল এম বড় হতে দেখছেন আপনি তো মেইল ডিয়ারে ঢুকবেন রে ভাই আপনি আছেন মেইল ইউজারে আগে মেইল ডিয়ারে যাইতে হবে আপনাকে হ্যাঁ যান এলএস দেন এলএস দেন ডাউনলোড করছে মানে রিড করে ফেলছে এখন মেইলটা আছে কারের ভিতরে যান এক স্টেপ উপরে যান কারের ভিতরে ঢুকেন সিডি কার্ড এলএস দেন মেইল এখানে চলে আসছে তাহলে এখন আপনি আমাকে বলেন কারে নিউ থেকে কারে কেন মেইল আসলো নিউ তো হচ্ছে প্রথম মেইলটা মানে ডাউনলোড হয়েছে কিন্তু মেইলটা রিড করিনি আমরা মানে ডাউনলোড করিনি যখন ডাউনলোড করি তখন সে আপনার কারেন্ট ফোল্ডারে আসছে নাকি ভাই নাকি হয়নি আমরা যখন এটা ডাউনলোড করছি ডাউনলোড করার পরে দেন হচ্ছে এটা কারেন্ট ফোল্ডারে আসছে এখন বুঝছে মেইল যখন আনরিড অবস্থায় থাকবে তখন সে অবস্থান করবে নিউর ভিতরে আর যখন আপনার মেইলটা রিড করা হয়ে যাবে তখন সেটা চলে যাবে কোথায় কারের ভিতরে কারেন্ট কার মানে হলো কারেন্ট ঠিক আছে আচ্ছা এখন আপনি আইম্যাপটা টেস্ট করেন আপনি এখন কি করলেন পপ থ্রি টেস্ট করলেন না এখন আইম্যাপটা টেস্ট করেন আইম্যাপ ঠিক আছে কিনা এর কি আগে হ্যাশ দিয়ে দিতে হবে তাহলে তো কমপ্লিট আসল দিয়া ভাই হয়ে গেছে তো আসিফ ভাই
রশিদ ভাই আছেন? হ্যাঁ মেহেদি ভাই বলেন। এটা কমপ্লিট ওকে আছে। তো এখন যেটা হলো, এখন আপনার যে মেইল সার্ভার যেটা, সেই মেইল সার্ভার কি করতে পারতেছে, প্রপারলি মেইল সেন্ড করতে পারতেছে, রিসিভ করতে পারতেছে, রাইট? হ্যাঁ। তো এখন আমাদের যে জিনিসটা আছে সেটা হলো যে আমরা একটা ক্লায়েন্ট পিসিতে উইন্ডোজ একটা করবেন, কি আমি আপনি বলে দিচ্ছি, এটা কালকে টেস্ট করবেন, ঠিক আছে? কালকে টেস্ট করবেন, কারণ অলরেডি মোটামুটি অনেক রাত হয়ে গেছে। তো আবার কারণ আমাদের ভিতরে অনেকেই আছে, এর বেশি লোড দিতে গেলে কিছুই নিতে পারবে না বাকিটা, বুঝছেন? এখন অলরেডি আবার সময়ও মোটামুটি অনেক হয়ে গেছে, কালকে অনেকের অফিস আছে। বলেন, এখানে পোস্ট ফিক্সটা মনে করেন আমি করলাম, কিন্তু এটা আসলে আমরা যে এটা প্রপার যে ইউজ, মানে আমি এটা আসলে একদম আমার আউটলুক মেইল এজেন্টের থ্রুতে ইউজ করব, দেন হচ্ছে আমি আমার ব্রাউজার থ্রুতে ইউজ করব, সেটা কিভাবে আপনার মেইল সার্ভার রেডি টু মেইল সেন্ড এন্ড রিসিভ, ওকে? এখন আপনি কি করবেন, আপনি এখানে ক্লায়েন্ট দুইটা ক্লায়েন্ট কনফিগার করবেন, দ্যাট মিন্স দুইটা আপনার দুইটা কি সাপোজ ধরেন একটা একটা আপনি আউটলুকে কনফিগার করবেন, কনফিগার করে আপনার সার্ভার থেকে যে কোনো একটা ইউজার হয়ে আরেকটা ইউজারকে মেইল পাঠাবেন, আবার ওই আউটলুক থেকে ওই মেইলটা রিসিভ করে ওইটা রিপ্লাই দিবেন, আবার সেটা আবার সার্ভার থেকে রিপ্লাইটা চেক করবেন। আমার কথাটা বুঝতে পারছেন? আপনি তো এখন শুধুমাত্র সার্ভার থেকে মেইল সেন্ডিং এবং রিসিভিংটা চেক করতেছেন, তাই না? তো এখন এর সাথে সাথে আপনাকে যেটা করবেন, একটা ক্লায়েন্ট পিসিতে করেন, মানে এতক্ষণ আপনি সার্ভারকে প্রিপেয়ার করলেন, এখন ক্লায়েন্টের সাথে সার্ভারের ইন্টারাকশন করে আপনি কনফিগার করবেন। আর অবশ্যই মনে রাখবেন যে ক্লায়েন্ট পিসিতে আপনি মেইলটা মেইল সার্ভারকে ইউজ করতে চাচ্ছেন, ঠিক আছে, ওই পিসি যেন আপনার ই করতে পারে, ডিএনএসকে যেন রিচ করতে পারে, নাহলে কিন্তু এই সার্ভারকে কিন্তু সে পাবে না, কারণ ডিএনএস সার্ভারকে যদি সে না পায় তাহলে তো তার এই মেইল সার্ভারকেও সে পাবে না। আমি কি আপনাকে বুঝাতে পারছি বিষয়টা? বুঝতে পারছি, কিন্তু মানে সেক্ষেত্রে ওই আউটলুক কনফিগারে এসএমটিপি কোনটা ইউজ করব, এসএমটিপি কি ইউজ করব? এই যে আপনার সার্ভার আইপিটা মেইল সার্ভার আইপিটা ইউজ করবেন। আচ্ছা, ওই যে মেইল ডট এসএমটিপি হোক, ইনকামিং হোক, আউটগোয়িং হোক, দুইটা সার্ভার থেকে সার্ভার আইপিটা ব্যবহার করবেন, আইপি পোর্ট ছাড়াই দিবেন শুধু আপনার এই হোস্ট। সেম দরকার নাই বা ডোমেন নেম দরকার নাই।